বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1/1815 ACCBM একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 05 ক অংশ গতকালকে আমরা আপলোড করেছিলাম। সেটি না দেখলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গতকালকের বাকি অংশের ভিডিওটি আমরা দিয়ে দিব অথবা আই বাটনও দেখতে পারেন। পাশাপাশি পাবলিক এডুকেয়ার ফেসবুক গ্রুপে আমরা পিডিএফ ফাইলটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে যে খ অংশ রয়েছে অর্থাৎ অবশিষ্ট যে অংশ সেটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে সমন্বয় দাখিলা পদ্ধতি থেকে আমাদের একটি অঙ্ক করতে হবে। এখানে অধ্যায় 6 কার্যপত্র কার্যপত্র ও আর্থিক অবস্থা সংজ্ঞা দাও, সেটি আমরা গতকালকে আপলোড করেছিলাম। এবং নিম্নোক্ত 2 নম্বর প্রশ্ন ছিল, নিম্নোক্ত লেনদেনগুলোর মধ্যে সমন্বয় দাখিলা প্রদান করো। এখানে কিছু লেনদেন রয়েছে, সেই লেনদেনগুলো আমরা একটু দেখব এবং অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি দিদারুল আলম, আপনারা দেখছেন পাপলি টুকিয়ার ইউটিউব চ্যানেল। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। এখন এখানে বলা হচ্ছে যে সমাপনী মজুত পণ্য 18,000 টাকা মূল্যায়ন হয়েছে, কিন্তু এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 500 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বিমা কোম্পানি মাত্র 300 টাকা দাবি স্বীকার করেছে। এখানে আমাদের সমাপনী মজুত পণ্য হয়েছে 18,000 টাকার এবং এর মধ্যে 500 টাকা কিন্তু আমাদের আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে, কিন্তু 500 টাকার মধ্যে আবার 300 টাকা বিমা কোম্পানি দাবি স্বীকার করেছে। তাহলে ক অংশের তিনটি জাবেদা হবে, সেটি হবে সমাপনী মজুত পণ্য হিসাব হবে ডেবিট 17,500 টাকা। 17,500 টাকা যেহেতু 500 টাকা আমাদের আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে, তাই সমাপনী মজুত পণ্য হবে আমাদের 500 টাকা কম 18,000 থেকে 17,500 টাকা ডেবিট, এবং ক্রয় হিসাব হবে আমাদের ক্রেডিট। সমাপনী মজুত হিসাব ভুক্ত করা হলো। এখানে আরও একটি বিষয় থাকে যে আপনারা খেয়াল করবেন, ক অংশে এটা হচ্ছে আমাদের নাম্বার 1 এবং ক অংশের দ্বিতীয় অবশিষ্ট অংশ যেটি রয়েছে সেটি হচ্ছে যে আগুনে বিনষ্ট হয়েছে আমাদের 500 টাকা। তাহলে আগুনে বিনষ্ট হিসাব পণ্য হচ্ছে আমাদের 500 টাকা, এই যে এখানে 500 টাকা, এবং ক্রয় হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট 500 টাকা। এর মধ্যে 3 নম্বরে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে আমাদের বিমা কোম্পানি আমাদের সেই যে যে টাকাটা নষ্ট হয়েছে সেটি আমাদের স্বীকার করেছে মাত্র 300 টাকা, তাই বিমা কোম্পানি হিসাব 300 টাকা, আগুনে বিনষ্ট পণ্য হিসাব 300 টাকা ক্রেডিট। তো এখানে বিমা দাবি নিষ্পন্ন করা হলো। আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে বলা হয়েছিল যে আমাদের মজুরি ও বেতন যথাক্রমে 500 টাকা ও 800 টাকা বকেয়া। তাহলে মজুরি দেওয়া হয়েছে 500 টাকা এবং 800 টাকা হচ্ছে বেতন, এটি সব সম্পূর্ণই বকেয়া, তাই মজুরি হিসাব আমরা ডেবিট 500 টাকা এবং বকেয়া মজুরি ক্রেডিট 500 টাকা। এখানে বকেয়া মজুরি ধার্য করা হলো। যদি লেখায় কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটি কারেকশন করে নেবেন, যেহেতু কম্পিউটারে টাইপ করা হয়েছে। আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ থেকে পিডিএফ ফাইলটি পেতে পারেন আগামীকালকে। আর খ নম্বরে আরও একটি অংশ, খ নম্বরের 2-এ যেটি রয়েছে যে বেতন হিসাব আমাদের 800 টাকা, আমরা জানি বকেয়া এবং বকেয়া হিসাব ক্রেডিট করব 800 টাকা। তাহলে গ নম্বরে আমরা চলে যাই। গ নম্বরে হচ্ছে যে বিমা স্যালামি অগ্রিম প্রদত্ত হয়েছে 600 টাকা। তাহলে অগ্রিম বিমা স্যালামি আমাদের ডেবিট এবং বিমা স্যালামি হিসাব ক্রেডিট। আপনারা ব্র্যাকেটে যা লেখা লিখে রাখবেন। ঘ নম্বর হচ্ছে যন্ত্রপাতি ও আসবাবপত্র উপর যথাক্রমে 1200 টাকা এবং 400 টাকা অবচয় ধার্য করতে হবে। তাহলে আমাদের অবচয় হিসাব হচ্ছে ডেপ্রিসিয়েশন যাকে বলা হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 1200 টাকা ও 400 টাকা যোগ মানে 1600 টাকা, এবং পুঞ্জীভূত অবচয় হিসাব হবে মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 1600 টাকা। এবং পরের নাম্বার হচ্ছে প্রাপ্য হিসাবে 3000 টাকা আদায়যোগ্য নয়, যেহেতু আদায়যোগ্য নয় কাজে আমাদের হবে অনাদায়ী পাওনা, এই এটি আমাদের আদায় হবে না কখনো। অনাদায়ী পাওনা হিসাব হবে 3000 টাকা এবং প্রাপ্য হিসাব 3000 টাকা ক্রেডিট, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। পরবর্তী বিষয় হচ্ছে যে প্রদেয় হিসাবের উপর ভাট্টা সঞ্চিতির পরিমাণ 550 টাকা। তাহলে প্রদেয় হিসাব 550 টাকা ডেবিট এবং প্রদেয় ভাট্টা সঞ্চিতি হবে আমাদের ক্রেডিট 500 টাকা। এরপর হচ্ছে যে 7000 টাকার আসবাবপত্র বিক্রয় বলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, যেহেতু বলে হয়েছে তাই বিক্রয় হিসাব ডেবিট 7000 টাকা এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট 7000 টাকা। এবং পরবর্তী সময় রয়েছে অগ্রিম প্রাপ্ত উপভাড়ার পরিমাণ 1300 টাকা, উপভাড়া আমরা অগ্রিম পেয়েছি তাই ক্যাশ বেড়েছে, উপভাড়ার হিসাব হবে আমাদের 1300 টাকা ডেবিট এবং
অগ্রিম উপহারা হবে ক্রেডিট 1300 টাকা, অগ্রিম উপহারা পাওয়া গেল। সর্বশেষ যে বিষয়টি রয়েছে, বিজ্ঞাপন বিলম্বিত করতে হবে 3000 টাকা, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হবে 3000 টাকা ডেবিট এবং বিজ্ঞাপন হিসাব হবে আমাদের ক্রেডিট 3000 টাকা। এরপর আমরা সবগুলো যোগফল এখানে বসিয়ে দিবেন, যোগফল বসিয়ে দিলে যা আসে যেমন 37650 টাকা, আর এই ক্রেডিট পাশে হবে 37650 টাকা। এই হলো আমাদের কার্যপত্র থেকে এই যে গণিতটি ছিল সেই গণিতের সমাধান। এরপর হচ্ছে অধ্যায় 7, একতরফা দাখিলা পদ্ধতি, যেখানে বলা হয়েছে যে একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ লোকসান নির্ণয় প্রক্রিয়া আলোচনা করো। এটি গতকালকে আমরা ভিডিওতে আপলোড করেছিলাম, সেই ভিডিওটি আমরা আপনারা দেখে নেবেন চ্যানেল থেকে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন। এবং 4 নম্বরে মিস্টার সেলিম একজন খুচরা ব্যবসায়ী, তার একটি অঙ্ক রয়েছে, সেইখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান বিবরণী, নাম্বার 1 হচ্ছে লাভ লোকসান বিবরণী করতে হবে, এবং উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী, দুটি কাজ করতে হবে, লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী তৈরি করতে হবে। তো সেই বিষয়টিও আমরা তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পারেন অধ্যায় 7-এর। এখানে মিস্টার সেলিমের প্রারম্ভিক ও সমাপনী মূল্য নির্ণয় করবো আমরা। প্রথমে প্রারম্ভিক ও সমাপনী মূল্য নির্ণয় করতে আপনারা জানেন যে এখানে আমরা দায়সমূহ লিখবো এবং প্রারম্ভিক যে মজুরটা সেটা লিখবো এবং সমাপনী মজুরটা সেটা লিখবো, মূলধন সম্পদ সমূহের নাম লিখবো, আবার সম্পদ সমূহের প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ লিখবো। প্রারম্ভিক বলতে এখানে বছরের শুরুতে, এবং সমাপনী বলতে আমরা এখানে 21/12/2020 দেওয়া রয়েছে সেটি লিখবো। প্রদেয় হিসাব আমরা লিখে রেখেছি, নগদ তহবিল আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো এভাবে করবেন। এবং সর্বশেষে যে বিষয়টি থাকে, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু বলে দেই যে সবগুলো যোগফল আমরা এভাবে রাখবো, সবগুলো যোগফল কিন্তু আমাদের সমান হয়েছে, আপনারা লক্ষ্য করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আবারও বলছি যে পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে আমরা পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। আর এখন হচ্ছে ইউটিউব থেকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে করে দেখে নেবেন, আর মোবাইলের রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন, এরপরেও সমস্যা হওয়ার কথা না আমি মনে করি। এরপরে হচ্ছে আমাদের লাভ লোকসান বিবরণী মিস্টার সেলিমের, আমরা লাভ লোকসান বিবরণী হচ্ছে এই পাশে আমরা ডেবিট রাখবো এবং এই পাশে আমরা ক্রেডিট রাখবো। এখানে বিবরণ টাকা, বিবরণ টাকা, তো বিবরণ যেটা হবে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন, এখানে টাকার পরিমাণ, টাকার পরিমাণ লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আমরা বড় করব না, যে কারণে বিস্তারিত আপনারা যেহেতু সমাধান, কাজে এই সমাধান এর খুব বেশি একটা ব্যাখ্যা হয় না, আপনারা দেখে নেবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে কমেন্ট সেকশন জানিয়ে নেবেন, মনে হয় না কোথাও ভুল রয়েছে। এরপরেও যদি মনে করেন আপনার কোনো সমস্যা হচ্ছে, এখানে যে বিষয়টি হবে ডাবল টার্ন, মানে আমরা ইকুয়াল সমাধান দিয়ে দেবো, সেটি আমরা দিই নাই, আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। আচ্ছা, নেট মুনাফা আমরা পেয়েছি 1,24,900 টাকা, এবং আমাদের যে মূল টাকার পরিমাণ 2,11,600, এখানে 2,11,600। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে মিস্টার সেলিমের বৈষয়িক বিবরণী, এখানে বৈষয়িক বিবরণীটা করতে হবে, বৈষয়িক বিবরণীটা আমরা এভাবে করে রেখেছি, আপনারা দেখতে পারেন। এখানে দায় ও মূলধন, টাকা, সম্পদ সমূহ এবং টাকা, এখানে দায় ও মূলধনের যে বিবরণগুলো ছিল সেইগুলো আমরা লিখেছি এবং সম্পদ সমূহের যে বিবরণ ছিল সেগুলো আমরা লিখেছি। সর্বশেষ যে আমরা উত্তর পেয়েছি সেটি হচ্ছে 1,64,900 টাকা, এবং 1,64,900 টাকা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, পরবর্তী অঙ্কে চলে যাওয়ার জন্য আমরা পরবর্তী যে অঙ্ক আর্থিক বিবরণী অঙ্ক, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা এখনই দেখার চেষ্টা করব। এখানে রয়েছে মুবাশ্বিরা, এখানে মুবাশ্বিরা অ্যান্ড সন্সের রমিল, এখানে মুবাশ্বিরা হয়ে গেছে, এটা এটা মুবাশ্বিরা হবে, মুবাশ্বিরা অ্যান্ড সন্স অ্যান্ড কোম্পানি, তার কিছু ট্রানজ্যাকশন আমাদের এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের বলা হয়েছে যে সমাপনী করণীয় হচ্ছে বিশদ আয় বিবরণী, এরপর হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা প্রথমে যে যে কাজটি করবো সেটি হচ্ছে বিশদ আয় বিবরণী করবো 31 ডিসেম্বর 2020, এবং এরপর করবো মালিকানা স্বত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো বিশদ আয় বিবরণীর শুরুতে আমরা লিখবো বিবরণ, টাকার পরিমাণ এবং টাকার পরিমাণ। এখানে বিক্রয় ছিল প্রথমে 1,80,000 টাকা, এখান থেকে ফেরত হবে 2,500 টাকা, তাহলে হয় 1,77,500 টাকা, তাহলে বাদ যাবে এখানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়গুলো কী কী ছিল আমরা দেখি একটু। প্রারম্ভিক মজুত পণ্য ছিল 10,000 টাকা এবং ক্রয় ছিল 1,10,000 টাকা। 1,10,000 টাকা ক্রয় থেকে আবার আমাদের ক্রয় ফেরত আসছে 2,000 টাকা, তাহলে হলো 1,08,000 টাকা।
প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের এই জিনিসগুলো যোগ হবে। এবং মজুরি এখানে ছিল 7,000 টাকা, প্লাস বকেয়া মজুরি ছিল আমাদের 1,500 টাকা, তাহলে 8,500 টাকা এখানে আমাদের ওই ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হবে। আমদানি শুল্ক আমাদের ছিল 4,500 টাকা, তাহলে আমাদের টোটাল হলো যে 1,31,100 টাকা। 1,31,100 টাকা থেকে আবার সমাপনী মজুত পণ্য আমাদের 30,500 টাকা মাইনাস করতে হবে, তাহলে থাকবে আমাদের হচ্ছে 1,507,000 টাকা। 1,507,000 টাকা আর এখানে রয়েছে যে 1,70,500 টাকা, তাহলে আমাদের যে বিষয়টি থাকে মোট মুনাফা হচ্ছে, যেহেতু আমাদের এখানে বিক্রয় থেকে বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়, 1,70,500 টাকা থেকে আমরা 1,505,000 টাকা বাদ দিব, তাহলে আমাদের থাকবে 77,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। এখন মোট মুনাফার সাথে আমাদের যোগ করতে হবে পরোক্ষ পরিচালনা আয়। পরোক্ষ পরিচালনা আয় এর মধ্যে প্রথমে রয়েছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের 3,500 টাকা, এখান থেকে আমাদের বাদ যাবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো আমরা কী কী একটু দেখি। বেতন ছিল আমাদের 17,500 টাকা, এর সাথে আবার যুক্ত হবে 2,000 টাকা। ভাড়া ছিল আমাদের, তাহলে 17,500 প্লাস 2,000, 19,500। এখানে ভাড়া ছিল 18,000 টাকা, ভাড়া থেকে আবার মাইনাস যাবে, অগ্রিম ভাড়া দিয়ে দিয়েছি 3,500 টাকা, তাহলে 14,500 টাকা। এখানে কমিশন ছিল আমাদের 2,500 টাকা, আর অনাদায়ী পাওনা 3,000 টাকা থেকে নতুন অনাদায়ী পাওনা হবে 3,700 টাকা, 6,700 টাকা। তো এর থেকে আবার বাদ যাবে পুরাতন সঞ্চিতি 4,500, তাহলে হলো এখানে 2,200। এখান থেকে 6,700 থেকে পুরাতন সঞ্চিতি বাদ দিব, 4,500, থাকবে 2,200 টাকা। এবং অপচয়, অপচয়ের ক্ষেত্রে দেখেন দালান কুঠার অপচয় হতে পারে 5,000 টাকা, আবার হচ্ছে আসবাবপত্রের অপচয় 2,000 টাকা, তাহলে টোটাল অপচয় হলো এই যে 5,000 এবং এই 2,000, টোটাল অপচয় হচ্ছে 7,000 টাকা। এই 7,000 টাকা এবং 2,200 টাকা এবং হচ্ছে 2,500 টাকা, 14,500 টাকা এবং 19,500 টাকা, এই সবগুলো যোগফল আমরা এখানে 45,700 টাকা, 45,700 টাকার সাথে এখানে দেখেন নেট মুনাফা ছিল আমাদের ওই 77,000, 80,000 কমিশন প্রাপ্তি আমরা 80,500 টাকা ছিল, এখান থেকে আমরা 45,700 টাকা বাদ দিব, তাহলে আমাদের হয় 34,800 টাকা। 34,800 টাকার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে ছিল বিনিয়োগের সুদ 1,500 টাকা, তাহলে 34,800 টাকার সাথে আমরা যদি বিনিয়োগের সুদ 1,500 টাকা যোগ করি, তাহলে হয় 36,300 টাকা। তাহলে 36,300 টাকায় হবে আমাদের নেট মুনাফা। তাহলে নেট মুনাফা আমরা বের করতে পারলাম 36,300 টাকা। এটি হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। এরপর আমরা চলে যাবো মালিকানা স্বত্ব বিবরণী। মালিকানা স্বত্ব মুবাশিরা অ্যান্ড সন্স মালিকানা স্বত্ব বিবরণী 1 ডিসেম্বর 2020। মালিকানা স্বত্ব বিবরণী খুবই সহজ, এখানে মূলধনের সাথে নেট মুনাফা যোগ করবো এবং বাদ দিব উত্তোলন, অর্থাৎ সে কী কী এখান থেকে উত্তোলন করেছে। মূলধন ছিল আমাদের 85,000 টাকা এবং নেট মুনাফা আমরা পেয়েছি যে এখানে 36,300 টাকা, তাহলে আমাদের হয় 1,21,300 টাকা। এবং এইখান থেকে বাদ দিব উত্তোলন, মালিকে হয়তো উত্তোলন করেছিল 8,000 টাকা, তাহলে আমাদের হয় 1,13,300 টাকা। এটি হচ্ছে আমাদের মালিকানা স্বত্ব বিবরণী, মানে ওনার্স ইকুইটি হচ্ছে আমাদের 1,13,300 টাকা। এরপর হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা বের করতে পারবো, অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি যেগুলো রয়েছে, সম্পদ এবং দায় সেগুলো আমরা বের করব। তো এখানে প্রথমে দেখে নিব আমরা সম্পত্তিসমূহ, সম্পত্তিসমূহ কী কী। সমাপনী মজুত ছিল 30,500 টাকা, অগ্রিম ভাড়া হচ্ছে 3,500 টাকা, ব্যাংকে জমা হচ্ছে 4,000 টাকা, এর মধ্যে আবার প্রাপ্য হিসাব 40,000 টাকা থেকে অনাদায়ী পাওনা বাদ দিব 3,000 টাকা, তাহলে থাকবে 3,700 টাকা। এখানে হচ্ছে 37 এবং নতুন সঞ্চিতি হবে 3,700, নতুন সঞ্চিতি 3,700, এখানে আরেকটা শূন্য হবে, এখানে আরেকটা শূন্য হবে, তাহলে 33,300 হবে। 40,000 থেকে আমরা যদি 3,000 বাদ দিই, তাহলে 37,000 হবে, নতুন সঞ্চিতি হবে 3,700, তাহলে আমরা আমাদের যোগফল হবে এখানে 33,300। 33,300 সাথে আমরা যদি বিনিয়োগ যোগ করি 35,000, দালান কোঠা আমাদের হবে 50,000 থেকে 5,000 বাদ, তাহলে 45,000, আসবাবপত্র হবে 10,000 থেকে 2,000 বাদ, তাহলে 8,000 টাকা, সবগুলো যোগফল আমাদের হবে 1,49,300 টাকা। এটি হচ্ছে আমাদের সম্পত্তি সমূহ, মানে অ্যাসেট। 1,49,300 টাকা হচ্ছে আমাদের অ্যাসেট। তাহলে দায় কি, আমাদের দায় সমূহ কী, অর্থাৎ লাইবিলিটিসগুলো কী। লাইবিলিটিস হচ্ছে প্রদেয় বিল দিতে হবে আমাদের 7,000 টাকা, প্রদেয় হিসাব হচ্ছে আমাদের 35,000 টাকা, এবং বকেয়া মজুরি হচ্ছে 1,500 টাকা, বকেয়া বেতন হচ্ছে আমাদের 2,500 টাকা, তাহলে হবে দায় 36,000 টাকা। এবং মালিকানা স্বত্ব, মূলধন ও মালিকানা স্বত্ব আমরা বের করেছি যে এই যে মালিকানা স্বত্ব আমাদের
ব্যয় করেছি 1,13,300 টাকা। তাহলে আমরা এখানে মূলধন মালিকানা স্বত্ব 1,13,300 টাকা, আর আমাদের হচ্ছে দায় হচ্ছে 36,000 টাকা। তাহলে 36,000 এবং 1,13,300, এই হচ্ছে মূল মালিকানা স্বত্ব এবং দায় 1,49,300 টাকা। তাহলে আমাদের দায় এবং মালিকানা স্বত্ব হচ্ছে 1,49,300 এবং সম্পদ হচ্ছে 1,49,300। তাহলে আমরা আর্থিক বিবরণটা বের করতে পারলাম। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট সেকশন জানিয়ে দিবেন, ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, এবং যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে আপনাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। ভিডিওটি ভালো লাগলে কি লাইক বাটন করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের অ্যাসাইনমেন্ট সমাধান কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটিও আপনারা দেখতে ভুলবেন না। পরবর্তী সময়ে আপনাদের অ্যাসাইনমেন্ট সহজে কোনো সমস্যার প্রয়োজন হলে আমরা আবার আপনাদের সঙ্গে যে কোনো বিষয়ে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.